হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছে তো? চলো আজকে একটা হাতের কাজ করা যাক। তা আমাদের লাগবে এরকম একটা পুরনো ডায়েরি ঘরের থেকে, ওকে, পুরনো এরকম ডায়েরি। সেকেন্ড হচ্ছে একটা পেন্সিল, থার্ড হচ্ছে টুথপিক, ফোর্থ হচ্ছে একটা স্কেল, আর ফিফথ হচ্ছে যে কোনো গ্লু। ওকে, চলো হাতের কাজটা করা যাক। সবার প্রথমে এই যে ডায়েরিটা রয়েছে, এই ডায়েরির এই পোর্শনে আমরা দাগ দেব। কী করে দাগ দেব? না, আমরা স্কেলের সাহায্যে এরকম দাগ দেব। স্কেলের সাহায্যে প্রথমে 20 mm করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশখানা আমরা এরকম দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এইবারে এই দাগগুলোকে আমরা একটু ডিপ করে নিলাম। এই দেখো, দাগগুলোকে ডিপ করে নিলাম যাতে আমরা বুঝতে পারি, পরে আমাদের অসুবিধা না হয় বুঝতে। এরকম দাগ করে নিলাম ঠিক পেন্সিল দিয়ে, ঠিক আছে? এইবার কি করব, আমি আমার গ্লুটা নিলাম আর টুথপিক, ঠিক আছে? এইবার কি করছি, একটুখানি করে গ্লু নিচ্ছি। গ্লু নিয়ে এই যে আমি দাগ দিয়েছিলাম, দাগগুলো আমার একটার পর একটা লাগাবো। যেমন একটা পেজ নিলাম, নিয়ে ফার্স্ট যে দাগটা দিয়েছি, ফার্স্ট দাগের তলায় একটা দাগ দিলাম, আঠা। এই সেকেন্ড দাগটা ছেড়ে দিয়ে থার্ড দাগে একটা আঠা, তারপরে ফোর্থ ছেড়ে দিয়ে ফিফথে আঠা, তারপর সিক্স ছেড়ে দিয়ে সেভেন্থে আঠা, আবার নিয়ে এইট বাদে নাইনে একটা আঠা। এই প্রথমে একটা আঠা দিলাম, তারপর এটাকে আটকে দিলাম, একটা হয়ে গেল পেজ। এবার কী করবো, তার যে পরের পেজটা আছে এটাতে কী হচ্ছে, ফার্স্ট থেকে দাগ দিয়েছিলাম, তো এটা কী করবো, সেকেন্ড থেকে দাগ। তার মানে সেকেন্ড, থার্ড বাদে ফোর্থ, ফিফথ বাদে সিক্স, সেভেন্থ বাদে এইট আর নাইন, ওকে, এরকম একটা অন্তর একটা, অল্টারনেট, এভরি অল্টারনেট। এই তারপর কী করবো, তার পরেরটা, আবার তার পরেরটা দিয়ে কী করবো, এদিকে যে প্রথম ছিল সে প্রথম, প্রথম সেকেন্ড বাদে থার্ড, ফোর্থ বাদে ফিফ, তার পরেরটা, এরকম অল্টারনেট, এভরি অল্টারনেট, ওকে, এভরি অল্টারনেট, এরকম করে আমরা দিয়ে যাব। এই আবার তার পরের পেজটা কি, এই এবার সেকেন্ড থেকে শুরু করব, এই তারপরেরটা, এই তারপরেরটা, এই আবার একটা অন্তর একটা, এই একটা অন্তর একটা, এই লাস্ট, ওকে। এইভাবে আমরা পুরো খাতাটা, পুরো ডায়েরিটা আমরা শেষ করবো এইভাবে। এইভাবে পুরো ডায়েরিটা শেষ করার পর আমি অলরেডি দেখছি এখানে একটা খাঁজ খাঁজ তৈরি হচ্ছে, এটা এই মুহূর্তে শুকনো দেখানো যাবে না পুরোপুরি। এইভাবে পুরো খাঁজ খাঁজ তৈরি হবে, একটা অন্তর একটা করলে এরকম একটা হানিকম তৈরি হবে, হানিকম, এটাকে বলে হানিকম স্ট্রাকচার, ঠিক আছে? এই হানিকম স্ট্রাকচার তৈরি হবে, এটা যদিও শুকোয় নিয়ে এখনো, এবং হানিকম স্ট্রাকচার তৈরি হবে। এই হানিকম স্ট্রাকচারটা শুরু তৈরি হওয়ার পর যখন শুকোবে তখন কী হবে দেখবেন। এইবার আমার পুরো হানিকম স্ট্রাকচারটা শেষ হয়ে গেছে বানানো, পুরো হানিকম স্ট্রাকচারটা বানানোর পর কীরকম হচ্ছে দেখুন। এই যে এই পুরো হানিকম স্ট্রাকচার তৈরি হওয়ার পর এবার দেখো, জাস্ট লাইক দ্যাট, তাহলে কেমন লাগলো এটা, বানাবেন তো অবশ্যই।